নমস্কার বন্ধুরা, আমি সৌমিক। আমি আমার চ্যানেল সুসাইড সৌমিকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি মন্দারমণি। হ্যাঁ, হঠাৎ করে ব্লগ শুরুতেই বলছি মন্দারমণি চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে এটাই যে কালকে রাত্রিবেলা হঠাৎ করে ইচ্ছা করলো যে একটুখানি আমি ঘুরতে যাবো। তো কোথায় যাবো কোথায় যাবো কোনো কিছুই বুঝতে পারছিলাম না। তো বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে চ যেখানে দুটো জায়গায় যেদিকে চলে যাবো। এবার কোথায় অ্যাভেলেবিলিটি কিছুই দেখা আমরা দেখে উঠতে পারিনি। যখন সকালবেলা বেরোলাম, বেরোতে একটু লেট হয়ে গেছিলো। বেরোনোর পর ডিসাইড হলো বাঙালির একটাই ডেস্টিনেশান উইকেন্ড মানেই দীঘা বা মন্দারমণি। সেই মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মোটামুটি বেলা 11টা নাগাদ বেরিয়েছি। বেরিয়ে সবাইকে একজোট হতে হতে মোটামুটি 12টা বেজে গেছিলো। 12টা থেকে আমাদের গন্তব্যের যাত্রা শুরু হয়েছে। আর সেই যাত্রা শেষ করে মোটামুটি আমরা পৌঁছে গেছি হোটেলে 5টার মধ্যে। রাস্তায় অনেক জ্যাম ছিল, সকালে আসার অনেক চেষ্টা ছিল। সকালবেলা আসলে ব্যাপারটা হয় যে রাস্তাটা খুব ফাঁকা থাকে, রোদ থাকে না। তো আজকে তাও মেঘলা ওয়েদারে গাড়ি চালাতে খুব ভালোই লাগলো। এমনিতেও তোমরা জানো আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি। পৌঁছে গেছি, এই হচ্ছে বিচ মন্দারমণির। আমাদের হোটেলটা সেই ওই দিকে যে লাল লাইটটা জ্বলছে ওইখানটাতে, নামটা আমি এখন বলতে পারছি না, ভুলে গেছি বলে আমি একটু সব কিছু ভুলে যাই তাড়াতাড়ি। চলো আজ আর কাল একটুখানি আনন্দ করি, সেই আনন্দটা তোমাদের চোখের সামনে তুলে ধরবো। ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আজকের ওয়েদারটা অসাধারণ, একটু বৃষ্টি মিষ্টি আমাদের। বেড আছে, টেবিল আছে, আর চেয়ারও আছে। এখানে পুরো এটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই একটি জানলা যেটা দিয়ে পুরোটা দেখা যাচ্ছে। এখান থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন আপনারা। এবার চলে যাচ্ছি ওয়াশরুমের দিকে। এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, বাসটাপ তো আপনারা দেখেই নিয়েছেন। বাসটা আছে, এইসব সুবিধা কিন্তু খুবই ভালো লাগছে, ভালো লাগছে। হোটেলের ব্যাপারে জানতে গেলে সেটা ডেসক্রিপশন আপনারা লিঙ্কে দেখতে পাবেন। এরই মধ্যে হঠাৎ করে শুরু হলো ঝমঝম করে বৃষ্টি। কি আর করবো, রাত্রেবেলা সমুদ্রের পারে হাওয়াটা আর আজকে খাওয়া হলো না। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের মেন গেট, মেন গেট থেকে এখানে পার্কিং, পার্কিংগুলো করে এই হচ্ছে আমাদের হোটেল। এখন বাজে 5:30, তো 5:30টার সময় হোটেল ঠিক পেছন দিকে আছে একটা বিল্ডিং, আর তারপর সামনের দিকে আছে হচ্ছে এই কটেজগুলো। এরকম তিনখানা বিল্ডিং আছে কটেজের, সরি দুখানা বিল্ডিং আছে, তার মধ্যে 4টে রুম আছে। আর এই হচ্ছে ডেক। হোটেলটি এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, তার জন্য এখানে পাকাপাকিভাবে ডেকটা তো তৈরি করা হয়নি। আমি এখন আছি সূর্য ওঠার অপেক্ষায়। প্রত্যেকবারই মন্দারমণিতে এসে ভাবি, কিন্তু সানরাইজ কোনোবারই আর দেখা হয়ে ওঠে না। কিন্তু এবারে হঠাৎ করে জানিটা একটা ঘুম ভেঙে গেছে, তো চলে এসছে সকাল সকাল। কিন্তু এত অপূর্ব দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। ও আমি যাচ্ছি এখন সমুদ্রের জলে একটু পা ভেজাতে সকাল সকাল। এই যে ফিলিংস, রাতে জল অনেকটা উঠে এসেছিল আপনারা দেখতে পারেন। সূর্য ওঠা একটি উপক্রম করছে, এখনো পর্যন্ত ওঠেনি, দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিনের আমার ইচ্ছা পূর্ণ হলো,
সেটা হচ্ছে মন্দারমণির সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখা। মনটা যে এত ভালো লাগছে আপনাদেরকে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সূর্যোদয়ের মোটামুটি একটুখানি টাইম লাগছে, আমি নেওয়ার চেষ্টা করেছি, সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি, দেখুন। আপনাদেরকে আপনি বলবো না তুমি বলবো, এত অপরূপ সৌন্দর্য। অ্যাকচুয়ালি কলকাতা থেকে কাছাকাছি সমুদ্র সৈকত বলতে দীঘা আর মন্দারমণি আছে, কিন্তু দীঘাতে একটু ভিড়টা বেশি হয় আর দীঘাতে বিচটাকে আমরা সেভাবে উপভোগ করতে পারি না, কেননা বিচের মধ্যে আপনার এত দোকান পাট বোল্ডার এত কিছু আছে, কি অপরূপ লাগছে আপনারা একবার নিজেরাই দেখুন, অসাধারণ অসাধারণ। সকাল সকাল এরকম অপরূপ সৌন্দর্য উপভোগ করা। কালকে রাতে আবার বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে সকালবেলা হয়তো একটু মেঘলা থাকবে, তো একটু মেঘলার মধ্যে দিয়ে সূর্যোদয়টা দেখলাম। যাচ্ছি এখন আবার হোটেলের দিকে, ঘুমটা পুরোপুরিভাবে হয়নি, আনন্দে ঘুম ভেঙে গেছিলো, এখন যাই আবার যদি একটু ঘুমোতে পারি। এখন আমরা চেক আউটের টাইম তো 11টা, কিন্তু 11টার বদলে গেছি 2টো অবধি থাকার জন্য। 2টোর সময় বেরোলে একটু সুবিধা হয়, কেননা সকাল সকাল উঠে বেরোনো একটু হেক্টিক হয়ে যায় আর একটুখানি আজকের দিনটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো এখন বেরোচ্ছি একটুখানি, বেরিয়ে অন্যটা বিচে যাচ্ছি, সেই বিচে গিয়ে একটুখানি বসবো, আড্ডা মারবো, একটু সমুদ্রের হাওয়া খাবো, তারপর ওখান থেকে বেরিয়ে এসে এখানে যে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো। এবার আমি ক্যামেরাটাকে আমার গাড়ির সামনে লাগিয়ে দিচ্ছি যাতে তোমরা এখানকার রাস্তাটাকে উপভোগ করো। এই হচ্ছে হোটেলের আমাদের গেট, এই গেট দিয়ে আমরা বেরোচ্ছি এখন। হোটেলটা অ্যাকচুয়ালি সবে 1 বছর হয়েছে, তৈরি হচ্ছে এখনো, অনেক কাজ বাকি। এখান থেকে ডান দিকে গেলে আমরা গেলে কাঁথি যেতে পারবো, আর এখান থেকে বাঁ দিকে গেলে আমরা আর একটু দূরে যে বিচটা আছে মন্দারমণির শেষের দিকে যে বিচগুলো আছে সেইগুলোতে যেতে পারবো। আপনাদের যেরকম বললাম, এই দেখুন আরেকটি বিচে পৌঁছে গেছি আমরা, এখানে গিয়ে একটু বসবো, বসে শ্যাকে বসে একটুখানি এনজয় করবো, তারপর এখান থেকে বেরিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা। আজকে এত রোদ যে ছাতা নিয়ে যেতে হচ্ছে, মারাত্মক রোদ লেভেলের রোদ, মারাত্মক। কিন্তু ওই যে বললাম সমুদ্রের ঢেউটা চোখে পড়লে প্রাণ জুড়িয়ে যায়। এখানে আগে এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে আগে গাড়ি নিচে বিচে যেতে পারত, এবার আমফান হওয়ার পর থেকে এগুলো যে সেই বিচেই ভেঙে গেছে, আর এমনিতেও গাড়ি এখন বিচে নামতে দেয় না। দেখুন এখানে শ্যাক আছে, এই শ্যাকগুলোকে এখন অন্যরকমভাবে তৈরি করছে, আগে এগুলো আপনার খোগলা পাতা দিয়ে তৈরি থাকতো, এই যেমন নিচে দেখতে পাচ্ছেন এই উপরেরটা নতুন করেছে। এখানে এই যে শ্যাক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ইচ্ছা করছি সেই উপরে শ্যাকটা থেকে যে উপরে শ্যাকটা দিয়ে চাই। দাদা কেউ আছে? শ্যাকের মধ্যে এখন আমরা মাছ ভাজা অর্ডার দেবো। কাঁকড়া খাবি? মাছটা সিলেক্ট করে আছি, দেখি ইলিশ মাছের দাবি জানিয়েছিলাম, কিন্তু ইলিশ মাছটা এখন এদের এনাদের কাছে অ্যাভেলেবেল নেই, দেখছি। কোথায় গো দাদা?
বাহ, ভেতরে তো অনেক জায়গা। বাহ, এদিকেও আছে, এদিকে এসি, এখানে দেখতে পাচ্ছেন এসি। এই শ্যাকগুলো নতুন করেছে না একদম, এরকম টিন ফিন দিয়ে। এই হচ্ছে এখানকার কিচেন, এখানে সব টেস্টি টেস্টি খাবারগুলো রান্না হয়। দেখতে দেখতে দুটো ট্রেন কেটে গেল, সময়টা হঠাৎ করে এত তাড়াতাড়ি কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এই তো দেখুন না, কালকে সকালবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে তারপর আমরা এখানে পৌঁছালাম, পৌঁছানোর পর রাত্রিবেলা বৃষ্টি হলো, আজকে সকালবেলা সানরাইজ দেখলাম, তারপর একটুখানি এই বিচে আসলাম ঘুরতে, এখানে একটু সুস্বাদু খাবার খেলাম, তারপরেই আমাদের সময় হয়ে গেল বাড়ি ফেরার। যে কোনো ট্রিপের সবচেয়ে দুঃখের মুহূর্তটা কোনটা বলুন তো? এই যে ঠিক যেই সময়টা আমরা যেখানে ঘুরতে যাই সেখান থেকে বাড়ি ফেরা আবার স্টার্ট হবে সেইখানটা। আমার এমনিতেই সমুদ্র খুব ভালো লাগে, পাহাড়ও খুব ভালো লাগে, বাট সমুদ্রটা যেহেতু বাড়ির বেশি কাছে তার জন্য সমুদ্রটাকে অনেকটাভাবেই আমার মানে এতবার সমুদ্রের কাছে আমার এতবার আশা হয়েছে যে সমুদ্রের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। তো ঠিক আছে, কিছু তো আর করার নেই, সব ভালোরই একটা শেষ থাকে। তো এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আশা করি এই দুদিনের যে আমি ব্লগটি করলাম এটা আপনাদের হয়তো ভালো লাগবে, প্রথমবার করছি তো অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, সেগুলো আপনারা একটু ক্ষমা করলে আমার খুবই ভালো হয়। আমি অনেক উৎসাহিত হব যাতে পরের ব্লগটাতে আমি আরও ভালো করে করতে পারি। আমার এই ব্লগটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমাকে অনেক উৎসাহিত করবে আর আমি ভবিষ্যতে এর দ্বারাই আমি আরও ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এরই মধ্যে আমরা আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ফেরার পথে এরই মধ্যে জোরে বৃষ্টিও নেমে গেছে, হাইওয়েতে গাড়ি চালানোর সময় বৃষ্টি পড়লে সেটা একটু যাত্রাকে কঠিন করে তোলে, তাই এরই মধ্যে দিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিও, যেটা আমি কিছুদিনের মধ্যেই আবার করতে চলেছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।